হ্যালো ফ্রেন্ডস জয় এডুকেশন তোমাদের সকলকে সকলের সাথে তোমরা দেখছো জয় এডিশন ইউটিউব চ্যানেল এসএসসির মাধ্যমে যে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে দু হাজার তেইশে যে নতুন আমূল পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে শিক্ষামন্ত্রী বাত্র বসু আমাদের কিন্তু সেই বিষয়টি এটি ব্যক্ত করেছেন আনন্দ সরি বর্তমান পেপারে তার আগে বলবো আমাদের যে কুড়ি সালে যে সিলেবাস আমাদের পরিবর্তন করা হয়েছিল সেটি সেখানে বলা হয়েছিল পিটি প্রথম পরীক্ষা হবে তারপরে ল্যাঙ্গুয়েজের উপর আমাদের পরীক্ষা হবে পঞ্চাশ পঞ্চাশ করে তারপরে কিন্তু আমাদের যে বেস্ট ম্যাথড সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের উপরে কিন্তু পরীক্ষা নেওয়া হবে কিন্তু এক্ষেত্রেই আবার তিনি পরিবর্তন করে বলেছেন যে নতুন সিলেবাস আমূল পরিবর্তনের ক্ষেত্রে তিনি বলেছেন যে পিটি থাকছে না এবং যে ল্যাঙ্গুয়েজ গ্রুপ অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশে যে ইংলিশ বাংলা হচ্ছে সেটাও কিন্তু থাকছে না এবং সরাসরি সেটা ডাইরেক্ট করে দিচ্ছে সেটা হচ্ছে ম্যাথড সাবজেক্ট অর্থাৎ যে বিষয়ে যে যা পড়াশোনা করছে করেছেন তো সেই বিষয়ে কিন্তু ক্ষেত্রেই কিন্তু ওইএমআ সেটের উপর সে পরীক্ষাটাই দিতে হবে ঠিক আছে তো কত নম্বর পরীক্ষা হবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার বলা হয়নি তো এর সত্যতা কতটা রয়েছে চলো আমরা চলে যাই ডাইরেক্ট বর্তমান পত্রিকার পেজে এবং সেখানে কী বলা হয়েছে আমরা চলে এসেছি বর্তমান পেজে তো এখানে বলা আসে দেখো শূন্য পদে নিয়োগের পরে বাড়তি শিক্ষক অন্যত্র পাঠাবে সরকার জানালেন ব্রাত্য তো চলো আমরা দেখে নিই কী বলেছেন আজকে তো বলছি দেখো শূন্য পদে সম্পূর্ণ নিয়োগ যে সম্পূর্ণ হলেই বাড়তি শিক্ষকদের অন্য স্কুলে পাঠাবে রাজ্য সরকার বৃহস্পতিবার জানিয়েছেন শিক্ষামন্ত্রীর বাত্র বসু তিনি এও বলেন শিক্ষকদের স্রেফ শহরমুখী হলে চলবে না গ্রামেও কাজ করতে হবে এটা আদালতেও বলেছে প্রসঙ্গত শিক্ষা দপ্তরের সমীক্ষায় প্রকাশ আট হাজার দুশো সাতটি স্কুলে তিরিশ বা তার কম পড়ুয়া রয়েছে তার আর শহরাঞ্চলের অধিকাংশ স্কুলেই শিক্ষকের সংখ্যা বাড়তি এদিকে গ্রামাঞ্চলের স্কুলগুলিতে বেশি উপর থাকলেও শিক্ষক নেই বদলির সুবিধা নিয়ে শিক্ষকেরা শহর বা কলকাতামুখী হয়েছেন তাই স্কুলগুলিতে শিক্ষকদের সুসমবণ করার উদ্দেশ্যেই এই পথে হাঁটতে হচ্ছে সরকারকে এপ্রিলের প্রায় বারো হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারে আশাবাদী শিক্ষামন্ত্রী তিনি বলেন অষ্টম পর্যায়ের ইন্টারভিউ হয়ে গিয়েছে মোট বারোটি পর্যায়ের ইন্টারভিউ এর কথা ফলে চূড়ান্ত নিয়োগ শুরু হতে বেশি দেরি নেই শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগ বিধিতে প্রয়োজনীয় সংশোধী এনে তা বিধানসভায় বিল আকারে তোলা হবে তা পাশ হলেই দেওয়া হবে নিয়োগের নয়া বিজ্ঞপ্তি অন্যদিকে প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বিধি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার শিক্ষক নিয়োগের বিধি নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক হয়েছে তা চূড়ান্ত না হলেও মোটামুটি ঠিক হয়েছে যে শিক্ষক নিয়োগের কোনো লিখিত পরীক্ষা হবে না এখানে বলে যাই ভালো করে শিক্ষক নিয়োগের কোনো লিখিত পরীক্ষা হবে না পুরোপুরি ও আর সিটের মাধ্যমে একটি পেপারের পরীক্ষা হবে পুরোপুরি ও এম আর সিটের উপরে একটিমাত্র পেপারের পরীক্ষা হবে তাতে ফল প্রকাশে গতি আসবে সময় কম তার জন্যই কিন্তু এই প্রক্রিয়া করা হচ্ছে দু হাজার কুড়ি সালের সংশোধিত নিয়োগে ইন্টারভিউ বাদ দেওয়া হয়েছিল তোমরা জানো দু হাজার কুড়ি সালে নিয়োগে যে বলা হয়েছিল সেটা কি বলা হয়েছিল পরীক্ষার মাধ্যমে যেটা হবে সেটা প্যান্ড করে করা হবে কিন্তু ইন্টারভিউটা আবার সেটাকে ফিরছে থাকছে কাউন্সিলিং প্রক্রিয়াও প্রসঙ্গত আদালতের সবুজ সংকেত পেলে উচ্চ প্রাথমিকেও চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ জন শিক্ষক নিয়োগের জন্য তৈরি এস অর্থাৎ তাহলে বুঝতেই পারছ যে কেন করা হচ্ছে ইন্টারভিউটাও কিন্তু আবার আসছে এছাড়াও যে পিটি সেটা বাদ যাচ্ছে এবং মেন পেপার যেটা পুরোপুরি একটি পেপারের উপরেই পরীক্ষাটা নেওয়া হবে কম সময় লাগার জন্য নাহলে দীর্ঘ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে কম সময় লাগানোর জন্যই কিন্তু এই প্রক্রিয়াটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে তাহলে বুঝতে পারছো কিন্তু একটি যে সরকারের সদ ইচ্ছা কিন্তু একটু হলেও দেখা যাচ্ছে তো দেখা যাবে কতটা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং এরকম তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আমি তোমাদেরকে এরকম নীতি নতুন আপডেট দিয়ে থাকবো তো অবশ্যই দেখা হবে পরের ভিডিও ততক্ষণে ভালো দেখো